হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিথাস কিচেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেল অর্থাৎ পিথাস কিচেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের লেটেস্ট রেসিপির নোটিফিকেশন পেতে হলে বেল বাটন প্রেস করবেন। আজকের রেসিপি শিম বেগুনের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এবার আমরা প্রসিডিওর দেখে নেব। কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করব। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। একটু ভালো করে এটাকে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে দিলাম। এর মধ্যে আলু, কুমড়ো, বেগুন, টমেটো, মটরশুঁটি, সমস্ত রকমের সবজি আছে। কী কী সবজি আমি দিয়েছি সেগুলো আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আপনারা একটুখানি দেখে নেবেন। ওটা ভালো করে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো। এরপর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে 10 মিনিটের জন্য ঢাকা দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নিলাম। এটাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এবার আমি এর মধ্যে সামান্য নুন দিলাম, কারণ আমি আগেও নুন দিয়েছিলাম, তো এখানে একটুখানি নুন কম লাগছিল, তো আমি এখানে সামান্য নুন অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। প্রচুর ভেজিটেবলস আছে বলে এটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী খাবার। রুটির সাথে শিম বেগুনের চচ্চড়ি দিব্যি যায়। আমাদের রেসিপি আজকে জন্য তৈরি হয়ে গেছে বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল অর্থাৎ পিথাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। ধন্যবাদ।